वो आजादी नहीं थी वो भीख थी और जो आजादी मिली है वो 2014 में मिली है এই কঙ্গনা রানাওয়াত মনে পড়ে কিছুদিন আগে যখন দিল্লি সিঙ্গুর বর্ডারে হরিয়ানাতে কৃষকরা যখন এই মানে এই আন্দোলন চালিয়েছিল তখন কিন্তু বলেছিল যে কৃষক যারা চাষী যারা তারা নাকি আতঙ্কবাদী তারা নাকি জঙ্গি এই কঙ্গনা রানাওয়াত বলেছিল যে মুম্বাই নাকি মিনি পাকিস্তানি এই কঙ্গনা রানাওয়াত কিন্তু আবার এমনই একটা কথা বলেছে যে টাইমস নাও চ্যানেলে বসে একটা ইন্টারভিউতে বলেছেন যে 1947 সালে নাকি আমাদের ভারতবর্ষ নাকি স্বাধীন হয়নি উনি এই কথা বলেছেন যে ভারতবর্ষকে নাকি মহাত্মা গান্ধী নাকি ভিক্ষা স্বরূপ কিন্তু পেয়েছেন ইংরেজদের কাছ থেকে মানে ভিক্ষা দিয়েছে নাকি ভারতবর্ষকে স্বাধীনতা নাকি দিয়ে আমাদের ভারতবর্ষের মাটি আমাদের নাকি স্বাধীন ভারতবর্ষের মাটি না কিন্তু উনি কিন্তু এটাও বলতে কিন্তু ভুলেনি কারণ উনার একটু গরুর চোনা এবং একটু গোবর একটু বেশি হাইড্রোজে খেয়ে নিয়েছিল যার জন্য রিয়াকশন হয়ে গেছে তার জন্যই কিন্তু উনি এই কথা বলেছেন যে 2014 তে নাকি এই ভারতবর্ষের মাটি নাকি স্বাধীন হয়েছে वो आजादी नहीं थी वो भीख थी और जो आजादी मिली है वो 2014 में मिली है আমি শুধু একটা কথা বলতে চাই যে টাইমস নাওতে যে ভদ্র মহিলা ইন্টারভিউ নিয়েছে এই কঙ্গনা রানাওয়াত যাকে আমি নাম দিয়েছি জানোয়ার মহিলা ছোট লোক মহিলা মহিলা অসভ্য মহিলা আমি তার কথাই আমি বলি যে তাকে কি একবার ওই এই টাইমস নাওয়ের যে ভদ্র মহিলা ইন্টারভিউ নিয়েছে উনি কি একবার বলতে পারেনি যে তুমি কোন ধরনের কথা বলছো কি কথা বলছো কোন মাটির উপরে বসে কথা বলছো তোমার কি কোনো বিবেক আছে না বিবেক হারিয়েছো না তুমি মেন্টাল না তুমি ইয়ে পাগল যে এই ধরনের কথা বলছো উল্টে কিন্তু ভদ্র মহিলা বলছে যে স্কেলেই তো সবার পর ঠাকুর বলতে হয় সত্যি ভারতবর্ষ দিন দিন যেভাবে মানে একটা দিকে চলে যাচ্ছে আমরা হয়তো এই ভারতবর্ষকে তো ঠেকিয়ে রাখতে পারবো না এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ শাহী দলিত আদিবাসী প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানদের ফোটাই ফোটাই রক্তের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে এই মাটি স্বাধীন করেছিলেন এটা সেই ভারতবর্ষের মাটি যে মাটির স্বাধীন করার জন্য ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ভারতবাসীকে রক্ষা করার জন্য ভারত মাকে লোহার শিকলের থেকে বের করে রক্ষা করার জন্য যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্ধ ছিল যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছিল যারা দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল ভারত মায়ের বীর মানে সন্তানরা ইংরেজদের বিরুদ্ধে সেই মাটিতে দাঁড়িয়ে যদি কেউ বলে যে ভিক্ষার স্বরূপে ভারতবর্ষের মাটি ইংরেজরা দিয়েছে এটা তো স্বাধীন না স্বাধীন তো 2014 তে হয়েছে মোদিজি আপনার তো অনেক আনন্দ লাগবে আপনার তো অনেক ভালো লাগবে কারণ আপনার অন্ধভক্ত মানে যে সকালবেলা থেকে রাত্রে বেলায় ঘুমানোর আগে অব্দি মোদিজি ছাড়া কিচ্ছু জানে না ভারতীয় জনতা পার্টি ছাড়া কিচ্ছু জানে না আজকে তো আপনার খুব আনন্দ লাগছে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির লোক নেতা
কাছে বাস করি এই কঙ্গনা দানা হতে জানোয়ার মহিলার কি ক্ষমতা আছে আমার সঙ্গে ও বসুক আমি ওকে জানব যে কোন হিন্দু ও কত বড় হিন্দু ও কি জানে ভারতবর্ষের সম্বন্ধে যে 1947 সালে ভিক্ষা পেয়েছে নাকি আমরা ভারতবর্ষের মাটি স্বাধীন নাকি হয়নি 2014 সালে নাকি স্বাধীন হয়েছে কঙ্গনা দানা তুমি যদি মহিলা হয়ে থাকো তুমি যদি সত্যিকারে একজন মহিলা হয়ে থাকো মনে করবে সেই মনীষা বাল্মীকির কথা মনে করবে প্রিয়াঙ্কা রাজ্যের কথা মনে করবে হাতরাসের ঘটনার কথা মনে করবে নির্ভয়া কাণ্ডের কথা মনে করবে দিল্লির বুকে যে মন্দিরের মতো একটা 9 বছরের বাচ্চাকে রেপ করে জ্বালিয়ে দিয়েছিল মনে করবে অবশ্যই কারণ তারাও কোনো মায়ের সন্তান হয়তো তারা গরিব হয়তো তাদের টাকা গাড়ি বাড়ি বাংলো নেই কিন্তু তারা তো মানুষ তাদের গায়ের রক্ত মাংসের শরীর সেই সব মায়ের চোখের জল দিনের পর দিন পড়েছে এখনো পড়ছে অনেকেই এখনো কিন্তু কোনো কিন্তু তারা বিচার পায়নি আর কঙ্গনা রানা তোমার অনেক টাকা থাকতে পারে তোমার অনেক তোর হাত থাকতে পারে তুমি অনেক তোমার অনেক মন্ত্রীদের সঙ্গে তোমার হাত থাকতে পারে কিন্তু একটা কথা জানবে এই যে পদ্মশ্রী যে পুরস্কার তুমি পেয়েছো না এই পদ্মশ্রী পুরস্কার তোমার মতন বেঈমান মহিলার কখনো যেন হাতে নিয়ে সবার সামনে নিয়ে ছবি তুলে পোস্ট করা সাজে না কারণ তুমি একজন গাদ্দার মহিলা তুমি একজন গাদ্দার মহিলা তুমি একজন গাদ্দার মহিলা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান এটাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এবং ভারত ভারত মায়ের কাছে প্রার্থনা করি সত্যি আমার কষ্ট লাগে যে ভারতবর্ষ নাকি স্বাধীন হয়নি ভিক্ষা স্বরূপে নাকি আমাদের ভারতবর্ষ আমরা নাকি পেয়েছি তাহলে আজকে আমাদের বিপ্লবীদের যে রক্ত ফোটাই ফোটাই এই ভারতবর্ষের মাটিতে দিয়ে ইংরেজদের কাছ থেকে রক্ষা